BNNews24.com দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ময়মনসিংহ ১০ আসনের হালচাল। ময়মনসিংহ ১০ সংসদীয় আসনটি গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১৫৫তম আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ২২০,৯০৮ জন। ভোট প্রদান করেন ১২৫,৬১৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের আলতাফ হোসেন গোলন্দাজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৫,২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফজলুর রহমান সুলতান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪১,৮১২ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির ফজলুর রহমান সুলতানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২০০,০০৬১৯ জন। ভোট প্রদান করেন ১৪৪,৭৪৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের আলতাফ হোসেন গোলন্দাজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭০,৬৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফজলুর রহমান সুলতান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৫,৪৬৪ ভোট। ২০০১ সালের ১লা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৬০,৫১৭ জন। ভোট প্রদান করেন ১৯৮,২৭৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের আলতাফ হোসেন গোলন্দাজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১০৯,৮৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সিদ্দিকুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮৬,৮৬২ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৫৫,৯৩৮ জন। ভোট প্রদান করেন ২১৯,৫৩৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের গিয়াসউদ্দিন আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৪২,১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফজলুর রহমান সুলতান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭১,৫১১ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯০,৬৭০ জন। ভোট প্রদান করেন ১৯১,৬৭জন। নির্বাচনে আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৮৫,০৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম। রিক্সা প্রতীকে তিনি পান মাত্র ৪,১৮৪ ভোট। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,২৪,৩৪৫ জন। ভোট প্রদান করেন ২৯,০৯২২ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল, ধানের শীষ প্রতীকে এলডিপির সৈয়দ মাহমুদ মোর্শেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের জয়নুল আবেদিন, মাস প্রতীকে গণফ্রন্টের দীন ইসলাম এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির নুরুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৮১,২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপির সৈয়দ মাহমুদ মোর্শেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ৩,১৭৫ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, শুধুমাত্র ষষ্ঠ সংসদে বিএনপি, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ টানা বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে BNNews24 ময়মনসিংহ ১০ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই ৪টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ময়মনসিংহ 10 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 56.86% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.96%, বিএনপি 33.29%, জাতীয় পার্টি 0.76%, স্বতন্ত্র ও অন্যান্য 21.99% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 48.82%, বিএনপি 31.41%, জাতীয় পার্টি 17.33%, জামায়াতে ইসলামী 1.27%, স্বতন্ত্র ও অন্যান্য 1.17% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 76.11% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 55.39%, চার দলীয় জোট 43.81%, জাতীয় পার্টি 0.66%, স্বতন্ত্র ও অন্যান্য 0.14% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.72% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 65.55%, চার দলীয় জোট 32.98%, স্বতন্ত্র ও অন্যান্য 1.47% ভোট পায়। ময়মনসিংহ 10 গফরগাঁও সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আরও মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি AKM সাজ্জাদ হোসেন শাহীন ও অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম আরজু, উপজেলা সভাপতি এ বি সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের ছেলে মুশফিকুর রহমান ও তৃণমূল দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ফাত্তা খান। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ 10 গফরগাঁও আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বেশ মজবুত। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ 7 বার, মুসলিম লীগ, জাতীয় পার্টি, বিএনপি 1 বার করে বিজয়ী হয়। বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বাবা আলতাফ হোসেন গোলন্দাজ এই আসনে 3 বার এমপি এবং 1 বার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফাহমি গোলন্দাজ বাবেলও এর আগে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। ভোটারদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে, এলাকায় উন্নয়নমূলক কাজও করেছেন তিনি। কিন্তু দলে তার বিরোধিতাকারীর সংখ্যা নেহায়েত কম নয়। এই দলীয় কোন্দল নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়, রয়েছে দলীয় কোন্দল, নেই জনপ্রিয় নেতা। এই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 155তম সংসদীয় আসন গফরগাঁও আসনটিতে আওয়ামী লীগ আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।